সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক ও শ্রোতা, আজ আপনারা যার কথা জানতে চলেছেন, তিনি সন্ন্যাস জীবনে শ্রী শ্রী স্বামী গম্ভীরানন্দ গিরি মহারাজ নামে পরিচিত। গিরি সম্প্রদায়ের এই সাধক সাধক মহলে এই নামেই সমধিক পরিচিত ছিলেন। তিনি এতটাই প্রচার বিমুখ ছিলেন যে তাঁর জন্মশাল নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। যদিও জন্মদিন নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই, যেটুকু তাঁর কাছ থেকে অসতর্ক মুহূর্তে জানা গেছে তা হচ্ছে, কার্তিক মাসের শুক্লা চতুর্দশী তিথিতে অর্থাৎ গুরু নানক এবং গম্ভীরানন্দজির সদ্গুরু পাহাড়ি বাবার জন্মের ঠিক আগের দিন তিনি জন্মগ্রহণ করেন। পারিবারিক ব্যাপারে পুরোপুরি না জানা থাকলেও এইটুকু জানা যায় যে অবিভক্ত ভারত তথা অধুনা বাংলাদেশের নাটোর রাজপরিবারের জামাতা ছিলেন তাঁর পিতা, এবং সেই অর্থে নাটোর রাজপরিবার ছিল তাঁর মামার বাড়ি। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ অনলি মিন্ট ফর এডুকেশনাল অ্যান্ড এন্টারটেনমেন্ট পারপাস অনলি। তাঁর পরিবারও ছিল সুবিখ্যাত জমিদার পরিবার, ছোটখাটো রাজপরিবার। তখনকার দিনে নাটোরে রাজপরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে হলে যেরকম পাত্রটি উপযুক্ত মর্যাদা সম্পন্ন পরিবার হওয়া দরকার, তাঁর পিতৃপুরুষদের সম্পদ বৈভব তার কোনো অংশে কম ছিল না। তারাপীঠ নাটোরের সম্পত্তি হওয়াতে তারাপীঠে বহুদিন তিনি সাধন ভজন করেছিলেন। ভারতবর্ষের কাশী পুরী থেকে শুরু করে বড় বড় তীর্থস্থানে তাঁদের প্রাসাদপম বাড়ি আজও বিরাজমান। শোনা যায় কলকাতা শহরে তখনকার দিনে তিনি নিজে বুইক গাড়ি চালিয়ে ঘুরে বেড়াতেন। আজও বোধহয় তার সাক্ষী বহন করে আছে ভবানীপুরের নাটোর প্যালেস। শোনা যায় তিনি ডাক্তারি পড়েছিলেন। বিভিন্ন সময় সাদা কাগজে বিভিন্ন ভক্ত শিষ্যদের জন্য যে প্রেসক্রিপশন করতে দেখা গেছে তা ছিল প্রতিষ্ঠিত ডাক্তারদের মতো। অন্য পাশ করা ডাক্তাররা ওই সাদা কাগজের ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন দেখে বলেছিলেন, যিনি এটা লিখেছেন তিনি অভিজ্ঞ ভালো ডাক্তার। অথচ ওনার নিজের মুখ থেকে কখনো কেউ শোনেনি যে উনি একজন পাশ করা ডাক্তার। ওনার ইংরেজি উচ্চারণ, বিজ্ঞান জ্ঞান দেখলে সবাই তাজ্জব বনে যেতেন, সবাই বুঝতেন উনি বিজ্ঞানের ছাত্র। ছাত্র জীবনে উনি খুবই মেধাবী ছিলেন, ছিলেন প্রখর বুদ্ধিসম্পন্ন, তাই মামার বাড়িতে সকলের খুব প্রিয় ছিলেন। তাঁর সঙ্গে বহু জায়গায় ঘুরতে গিয়ে অনেকেই বুঝতে পেরেছিলেন ভাষার ওপর তাঁর দখল ছিল অসাধারণ। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করলেও তিনি সুকৌশলে মৃদু হেসে সেগুলো এড়িয়ে যেতেন। পরবর্তীকালে বিভিন্ন গুরুভাইদের কাছে শোনা গেছে নানা রকম কথা। কেউ বলেছিলেন ডাক্তারি পড়ার পর তিনি এমএ পড়েছেন, কেউ বলেছেন ডবল এমএ, কেউ বলেছেন ট্রিপল এমএ। প্রচার বিমুখ এই সাধককে নানাভাবে জ্বালাতন করেও কোনো তথ্য খুব একটা বার করা যায়নি। কিন্তু এটা ঠিক, বাংলা ইংরাজি সংস্কৃত হিন্দি তিনি জানতেন এবং ভালো রকম বলতেও পারতেন। একজন সাধকের যে যে লক্ষণ মানবদেহে থাকে বলে আমরা মনে করি তার মধ্যে সেই সব দেখা গেছিল। তার আয়ত, জলজল করা উজ্জ্বল চোখ, আজানুলম্বিত বাহু সহজেই মানুষকে আকৃষ্ট করত। ছ ফুটের ওপর লম্বা, দুধে আলতা গায়ের রং, মাথায় দীর্ঘ জটাজাল, গোঁফ দাড়িতে পরিপূর্ণ সৌম্য মুখমণ্ডল মানুষের সম্ভ্রম আপনা আপনি আদায় করে নিত। বিপুল রাজ ঐশ্বর্য ছেড়ে কেন যে তিনি মাতৃসাধনায় মেতে উঠলেন তা তাঁর কাছ থেকে কখনো কেউ জানতে পারেনি। তাঁর পরনে সর্বদাই দেখা গেছে দামি সিল্কের গেরুয়া বসন, হাতে একটি সোনার বালা যার ওজন ছিল কমপক্ষে 20-30 ভরি, গলায় একটি সোনার হার, হাতে তিনটি সোনার আংটি, একটিতে দামি হিরে বসানো, একটিতে পান্না, একটি খুবই দামি লাল চুনি। শোনা যায় ওনার এক ভক্ত স্বর্ণ রত্ন ব্যবসায়ী আংটির একটি পাথরের বিনিময়ে 1970 সালে 150,000 টাকা দিতে চেয়েছিলেন। উনি সেই ভুবন ভোলানো মুচকি হাসি হেসে তাকে বিদায় করেছিলেন। একদিন এই কাহিনীর উৎস যেখান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ শ্রী শ্রী গম্ভীরানন্দ গিরি মহারাজ অনন্যতার সন্ধানে গ্রন্থের লেখক চিত্তরঞ্জন মণ্ডল ওনাকে সোজাসুজি প্রশ্ন করেছিলেন, আপনি সাধু লোক, আপনার শরীরে এত গয়না কেন, এত দামি সিল্কে রক্ত বস্ত্র কেন পরনে? উনি বিন্দুমাত্র রাগ করেননি চিত্তরঞ্জন বাবুর কথায়, ঠান্ডা মাথায় হেসে বলেছিলেন, বালানন্দ ব্রহ্মচারীর নাম শুনেছ বাবা? বড় সাধক, খুব বড় যোগী পুরুষ, ওনার শিষ্য মোহনানন্দ ব্রহ্মচারী। মোহনানন্দকে ওনার গুরু রাজবেশে থাকতে বলেছিলেন,
ওনাকে দেখলে বুঝতে পারবে ওনার পরনের কাপড়, শরীরের অঙ্গের অলংকারগুলো কত দামি, হাতের আঙুলগুলো সোনায় বাঁধানো বহুমূল্য রত্নের সমাহারে আংটিতে শোভামান। আমিও বাবা গুরুর নির্দেশ মতো চলি। একদিন আমি সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে চলে এসেছি বিনা দ্বিধায়। সম্পদের ওপর আমার টান থাকবে কেন বাবা? হীরে এবং পান্না এই দুটো এমন দুজন আমার পূর্বাশ্রমের গুরুজনদের দেওয়া, যা আমি গুরুর নির্দেশে রেখে দিয়েছি। চুনিটা হচ্ছে আমাদের গৃহদেবীর ত্রিনয়নের চুনি। এই চুনি যে কেউ পরে থাকতে পারে না, ক্ষতি হবে বিরাট। আমি সবাইকে বলে রেখেছি আমার দেহবাসানের পর চুনিটা যেন গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। গলার হার রাধাকৃষ্ণের বিগ্রহের হার, আমাদের বাড়ির মন্দিরের বিগ্রহ। এই বিগ্রহগুলির শক্তি যেন আমার মধ্যে সঞ্চারিত হয় এবং বজায় থাকে, এটাই বোধহয় আমার সদ্গুরু চান। তাকে চিত্তরঞ্জনবাবু আবার প্রশ্ন করেন, আপনারা ঘরে বসে সাধনা না করে গভীর বনে জঙ্গলে সাধন ভজন করেন কেন? উত্তরে শ্রী গম্ভীরানন্দ গিরি মহারাজ বলেছিলেন, বাড়িতে থাকলে রক্তের সম্পর্কের মানুষজন সবসময় ঘিরে মায়ার বন্ধনে জড়িয়ে রাখবে, সাংসারিক ঝামেলা মনটাকে বিক্ষিপ্ত করে দেবে। সংসারে থাকলে অনেক সময় ছলনা বা মিথ্যার আশ্রয় নিতে হতে পারে, চোখের সামনে মা ভাই বোনের কান্না সাধনায় মন বসতে দেবে না, দূরে পাহাড়ে জঙ্গলে সেসবের সম্ভাবনা থাকে না। বাড়িতে থাকলে খাবার আসক্তি যায় না, পরিবার পরিজনদের চাপে, নির্জনে থাকলে খাওয়ার আসক্তি আস্তে আস্তে কমে যায়। তাছাড়া প্রচুর সাধুসঙ্গ করে মনের ভ্রান্তি দূর করে সদ্গুরু খুঁজে নেওয়া সম্ভব হয়। তাদের প্রতিনিয়ত নজর থাকে শিষ্যের সাধন ভজনের ত্রুটি বিচ্যুতির ওপর। ধীরে ধীরে গুরু নির্দেশে একের পর এক সাধনা স্তর পার হয়ে যান সেই সাধক। তাছাড়া কাছাকাছি লোকালয় না থাকাতে কখনো কারোর সাথে মিথ্যাচার করতে হয় না। সাধকদের অষ্টসিদ্ধাই এর মধ্যে একটা বড় সিদ্ধাই হচ্ছে বাকসিদ্ধি। মুখ থেকে যা বলবে তাই হবে, টানা ১২ বছর কোনো মিথ্যাচার না করলে তার বাকসিদ্ধি হবেই। তোমরা সংসারে থেকে চেষ্টা করে দেখো, যদি টানা ১২ বছরে মিথ্যা কথা না বলো তোমারও বাকসিদ্ধি হবে। পুরাকালে ব্রাহ্মণদের মধ্যে বেশিরভাগেরই এই সিদ্ধাই ছিল, তারা সবাই সাধক নন, কিন্তু এই একটা সিদ্ধাই তাদের ছিল, তাদের মুখের কথা ফলে যেত। সেই জন্য ব্রহ্মশাপের ভয়ে সে যুগে সবাই ব্রাহ্মণদের মেনে চলত, ভয় করে চলত। এরপর লেখক চিত্তরঞ্জনবাবু আবার প্রশ্ন করেন, আপনারা পাহাড় জঙ্গল ছেড়ে তাহলে গৃহীর বাসস্থানে মাঝে মাঝে আসেন কেন? তখন শ্রী শ্রী গম্ভীরানন্দ গিরি মহারাজ বলেন, প্রত্যেক গৃহীর যেমন মাতৃঋণ পিতৃঋণ থাকে, তেমনি সাধু সন্ন্যাসীদেরও গৃহীঋণ থাকে। সেই জন্য শিষ্য ভক্ত গৃহস্থ বাড়িতে অন্ন গ্রহণ করতে হয়। তাকে প্রশ্ন করা হয়, এতে আপনাদের অসুবিধা হয় না? উত্তরে তিনি বলেন, বড় বড় সাধকদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। পরনি তোমরা সাধক কমলাকান্ত কারণ পান করছেন, লোকে বলছে মদ খাচ্ছে। বর্ধমান মহারাজ হাতে নাতে ধরতে গেলেন, দেখলেন সচক্ষে কমলাকান্তের সুরাপাত্র দুধে পরিপূর্ণ। কমলাকান্ত শুধু হাসলেন, যারা উচ্চকোটির সাধক তাদের খাওয়া পরা অতীব তুচ্ছ ব্যাপার, দুধ ঘি মাছ মাংস মাখন খিচুড়ি সব খান, না খেলেও কিছু আসে যায় না। দুর্গম নির্জন স্থানে খাবার কোথায় পাবে? গৃহী বাড়িতে ভালোমন্দ খাবার লোভে তারা আসে না। একটা বাড়িকে কেন্দ্র করে কত কত লোক জমায়েত হয়, তাদের সৎপথে চালিত করার পরামর্শ দিয়ে বিপদাপন্ন মানুষের বিপদ থেকে উদ্ধারের রাস্তা দেখিয়ে আবার তারা নিজের জায়গায় ফিরে যান। মাইক বা মোবাইলের ব্যাটারি ডাউন হলে যেমন রিচার্জ করতে হয়, তেমনি সাধকদেরও ফিরে গিয়ে সাধনায় বসে তার সাধনা ধরে রাখতে হয়। চিত্তরঞ্জনবাবু তাকে জিজ্ঞাসা করছিলেন তার গুরুর কথা, তার গুরুকুলের কথা। উত্তরে গম্ভীরানন্দ গিরি মহারাজের মুখে সেই দেব দুর্লভ হাসি। তিনি বলেন, বাবাজি মহারাজ থেকে যোগীরাজ লাহিড়ি বাবা, তার থেকে স্বামী যুক্তেশ্বর গিরি, তার থেকে স্বামী সত্যানন্দ গিরি, তার থেকে আবার সদ্গুরু পরমহংস পাহাড়ি বাবা। এই বলে হাত জোর করে সেই মহাপুরুষদের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম জানালেন তিনি। স্বাধীনতা সংগ্রামে ভারত তখন উত্তাল, তিনিও সেই সংগ্রামকে এড়িয়ে যেতে পারেনি, কয়েকবার তাঁকে নাকি জেলে বাস করতে হয়েছিল। এসবই গুরুভাইদের কাছ থেকে লেখক চিত্তরঞ্জন মণ্ডল শুনেছিলেন। ক্রমে জাগতিক বিষয়ে শ্রী শ্রী গম্ভীরানন্দ গিরি মহারাজের বিতৃষ্ণা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠল। শোনা যায় সেই সময় তিনি পথের সন্ধানে বেলুর মঠে যান, কোনো একজন উচ্চস্তরের সন্ন্যাসীর কাছে তিনি ব্রহ্মচর্য নিয়েছিলেন। কিন্তু তার আকাঙ্ক্ষিত মনে রসদ না পাওয়ার ফলে এবং তীব্র বৈরাগ্যের প্রেরণায় তিনি বেলুর মঠ ত্যাগ করে পরিব্রাজকের ভূমিকা নিলেন। পরবর্তীকালে তিনি নিজের মুখে বলেছিলেন, বড় দেরি করে শুরু করেছিলাম রে, শহর থেকে শহর গ্রাম থেকে গ্রাম ভারতবর্ষের প্রত্যন্ত জায়গায় তীব্র বৈরাগ্যের প্রেরণায় তিনি আকাঙ্ক্ষিত জ্ঞানের আলোক লাভের জন্য ঘুরে বেরিয়েছেন উন্মাদের মতো।
শেষে তিনি পুরীতে এলেন, জগন্নাথ দর্শন করলেন। সমুদ্রবেলায় সমুদ্র তটে নিরালায় বসে ভাবলেন, জীবনে যখন ঈশ্বর দর্শনই হলো না তখন এই দেহ রেখে লাভ কি। তীব্র হতাশায় সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে পড়লেন। তারপর কি হয়েছিল তিনি জানেন না। যখন চোখ মেলে চাইলেন দেখলেন বালির ওপর পড়ে আছেন তিনি, সম্পূর্ণ এক ভিন্ন জায়গায়, তার অপরিচিত প্রাকৃতিক পরিবেশে। এই রকম অত্যদ্ভুত পরিস্থিতিতে অদূরে একটি টিলার উপরে বিশালাকায় এক জটাজুটোধারী সন্ন্যাসী এক হাতে ত্রিশূল নিয়ে এবং আর এক হাতে অভয় মুদ্রা ধারণ করে তার দিকে করুণা বিগলিত স্নেহমাখা চোখে তাকিয়ে আছেন, যেন স্বয়ং শিব কৈলাস থেকে নেমে এসেছেন ভক্তের ওপর করুণা পরবাস হয়ে। অবসন্ন চোখের প্রতিটি রোমকূপের মধ্যে অনতি বিলম্বে তড়িৎ প্রবাহ বয়ে গেল। তিনি শিহরিত হয়ে গেলেন। তিনি কাকে দেখছেন, কি দেখছেন, তিনি জীবিত না মৃত? অনাস্বাদিত অনুভূতি তার শিরায় শিরায় ধমনীতে রক্তে প্রবাহিত হতে লাগল। মনে মনে তিনি ডুকরে কেঁদে উঠলেন। শিশু যেমন অভিমানে, বেদনায় এবং আনন্দে কেঁদে ওঠে, তিনি যেন বলতে চাইলেন, প্রভু, এতদিনে তোমার কৃপা হলো আমার ওপর। এরপর হলো পাহাড়ি বাবার কাছে দীক্ষা গ্রহণ। কঠোর সাধন মেনে নিজেকে সঁপে দিলেন বিন্দুবাসিনী মায়ের মন্দিরের কাছে নির্জন পাতাল গুহায়। গুরুর নির্দেশে নেপালের জঙ্গলের এক বিশেষ জায়গায় তিনি এবং অধুনা উত্তরাখণ্ডের বিভিন্ন স্থানে তিনি সাধন ভজন করেন। সন্ন্যাস জীবনে তার নামকরণ হল স্বামী গম্ভীরানন্দ গিরি। কঠোর তপস্যায় সিদ্ধিলাভের স্তরের পর স্তর অতিক্রম করে তিনি চলে গেলেন। কেউ বলে 108 গম্ভীরানন্দ গিরি, কেউ বা বলেন 1008 গম্ভীরানন্দ গিরি। তিনি যে কি তার মুখ থেকে কখনো তা কোনোভাবেই জানা যায়নি। পাহাড়ি বাবার অতি প্রিয় শিষ্য ছিলেন গম্ভীরানন্দ গিরি। গুরু তাকে বারহারোয়া আশ্রমের দায়িত্ব নিতে বলেছিলেন। বিষয় সম্পত্তি থেকে দূরে থাকবেন বলে গুরুকে কাকুতি মিনতি করে ওই গুরু দায়িত্ব থেকে রেহাই নিতে চেয়েছিলেন। বহতা নদী আর রমতা সাধু এটা মাথায় রেখে তিনি আজীবন ঘুরে বেরিয়েছেন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। কোনো বন্ধনে নিজেকে জড়িয়ে রাখতে চাননি, অথচ তিনি প্রেম করুণার সাগর। তাঁর সন্ন্যাসপূর্ব জীবনের নাম ছিল পিনাকি সান্যাল। সুদর্শন ছিলেন বলে বাড়ির সবার প্রিয়পাত্র ছিলেন, বিশেষ করে ঠাকুরমার অতি আদরের নাতি ছিলেন তিনি। যতদূর জানা যায় তাঁর উপরে দুই দাদা ছিলেন, ছিলেন এক ছোট ভাই, দুই বোনও নাকি তাঁর ছিল। অনেক চেষ্টা করেও তাঁর পারিবারিক ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে কারোর থেকেই জোগাড় করতে পারেননি লেখক চিত্তরঞ্জন মণ্ডল। অগ্রজ গুরুভাই শ্রী অনিল ভট্টাচার্য ও বামাদার কাছ থেকে তিনি যেটুকু জানতে পেরেছিলেন এবং অন্যান্য গুরু বোন ও ভক্তদের কাছ থেকে যা সংগ্রহ করতে পেরেছিলেন সেইগুলোই প্রিয় দর্শক ও শ্রোতা আজ আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরব। লেখক চিত্তরঞ্জন মণ্ডল প্রথম যেদিন গম্ভীরানন্দ গিরি মহারাজকে দেখেছিলেন সেদিন এক সকালবেলা তাঁদের অফিসের নিচের তলায় দাঁড়িয়ে তপনের সাথে কথা বলতে বলতে, তপন দাস ওনার শিষ্য, চেহারার গুণে সবাই একবার করে ওনাকে দেখে যাচ্ছে। লেখক চিত্তরঞ্জন বাবুও বাদ নেই, দোতলায় বিলস বিভাগে তপন বসে, তিনিও তার পাশে একই ডিপার্টমেন্টে কাজ করেন। তার বয়স তখন 35, তপনও লেখকের বয়সী। চিত্তরঞ্জন বাবু তখন দুই মেয়ের বাবা, তপন তখনও অবিবাহিত। তপন ফিরলে সাধুর পরিচয় জিজ্ঞাসা করলেন চিত্তরঞ্জন বাবু। জানতে চাইলে তিনি বললেন, ওনার নাম শ্রী শ্রী 1008 গম্ভীরানন্দ গিরি, তাঁর গুরুদেব, থাকেন পাহাড়ে, হঠাৎ এসেছেন কলকাতায় তাই দেখা করে গেলেন। লেখক চিত্তরঞ্জন বাবু তাকে জিজ্ঞাসা করলেন, উনি কলকাতায় কোথায় থাকবেন? তপন উত্তর দেয়, ওনার এক শিষ্য টালিগঞ্জের ভট্টাচার্যদের বাড়িতে, কাল বিকেলে যাব দেখা করতে, আমার সঙ্গে যেতে পারিস। দোনমনে করে তপনের সাথে পরের দিন বিকেলে অনেক কৌতূহল নিয়ে লেখক চিত্তরঞ্জন বাবু ভট্টাচার্যদার বাড়িতে গেলেন। বস্তি এলাকা, সিনেমা হলের পাশ দিয়ে যে রাস্তা গেছে বরাবর প্রাইমারি স্কুলের দিকে, সেই রাস্তার ওপর টালির বাড়ি। ছোট ছোট ঘর দুটি, একটি আলাদা ঠাকুর ঘর, আলাদা রান্নাঘর। ঠাকুরঘরের সামনে একটা বড় বেলগাছ, দেখলে বোঝা যায় খুব গরিব ভট্টাচার্যদা। গিয়েই তপনের দেখা দেখি চিত্তরঞ্জন বাবুও তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। গম্ভীরানন্দ গিরি মহারাজ আশীর্বাদ করলেন, বসতে বললেন। ওনার নির্দেশে ভট্টাচার্য বৌদি চা আর বিস্কুট এনে দিল। বৌদির ছোটখাটো চেহারা হলে কি হবে, তাঁর মায়াময় স্নেহমাখা চাহনি দেখলে হৃদয় জুড়িয়ে যায়। সাধুজি ওনাকে লেখকের সঙ্গে পরিচয় করে দিলেন তপনের অফিসের বন্ধু বলে। বোঝা গেল তপনের এখানে প্রায় যাতায়াত আছে। ভট্টাচার্যদা এলেন সন্ধ্যা নাগাদ। পাশের বাড়ির ভোসনিদা এবং তার স্ত্রী কবিতা বৌদি এলেন, তারা সবাই ওনার শিশু। সকলের সাথে পরিচয় হলো, সবাই ওনাকে বাবা বলে ডাকে। লেখক চিত্তরঞ্জন বাবুই শুধু কথোপকথনে চালিয়েছেন সাধু বাবা বলে। আর সত্যি কথা বলতে কি, তিনি ছিলেন ঘোরতর নাস্তিক, অঙ্কে অনার্সের ছাত্র, বিজ্ঞানের ছাত্র হয়ে অলৌকিক আধ্যাত্মিকতা বাদের দিকে কখনোই নজর দেননি।
যা চোখে দেখা যায় না, শুধু বিশ্বাস করতে হয়, সেই রকম ব্যাপারে চিত্তরঞ্জন বাবু কোনোদিনই আস্থা দেখাতে পারেননি। কিন্তু শ্রী শ্রী গম্ভীরানন্দ গিরি মহারাজের চেহারা এবং ব্যক্তিত্বের টানে ওনার কাছে এসেছিলেন সেদিন চিত্তরঞ্জন মণ্ডল। যাই হোক, গল্প শেষ করে আবার প্রণাম করে তাঁরা চলে গেলেন যে যার বাড়িতে। এই ছিল লেখকের সঙ্গে তার প্রথম পরিচয়। তপন যদিও তারপরে তার কাছে যাওয়ার কথা বলেছিল, কিন্তু লেখক আর কখনোই টালিগঞ্জ মুখ হননি। এরপর প্রবীর ব্যানার্জি নামে লেখকের বয়সী একটি হ্যান্ডসাম ছেলে একদিন অফিসে তপনের কাছে এলো। তপন পরিচয় করিয়ে দিল, এই হচ্ছে প্রবীর ব্যানার্জি, বাগনানের বিডিও এবং আমার গুরু ভাই। আমরা একসঙ্গে এলাহাবাদে গত কুম্ভমেলায় গুরুর সঙ্গে মকর স্নান করেছি, সেই ফটোগুলো দেখাতে এসছে। ফটোগুলো লেখক চিত্তরঞ্জনবাবু দেখলেন, তার খুব ভালো লাগলো। লাল বসনে কপালে লাল টিকা দিয়ে মাথায় লাল ফেট্টির মতো বেঁধে দিয়ে গুরু তাঁদের হোমযজ্ঞ করাচ্ছেন। তপন বলল, চিত্তকে ভরচাদার বাড়িতে নিয়ে গিয়েছিলাম ওনার কাছে। প্রবীর বলল, আমি এত করে অনুরোধ করি তবু উনি আমাদের বাড়ি উঠবেন না, অন্য বড়লোক শিষ্যদের বাড়ি আছে সেখানেও যাবেন না, বস্তি ওনার পছন্দ। কি যে বলি, আমারও খারাপ লাগে। লেখক চিত্তরঞ্জনবাবু চুপ করে শুনে গেলেন আর কুম্ভমেলার ফটোগুলো দেখতে থাকলেন। তপন বলল, তোর ভিডিও হবার কথা ভুলে যাস না প্রবীর। প্রবীরবাবু বললেন, সে ভুলবো কেন, তা বলে আমরা থাকতে ওনাকে গরিব বাড়িতে আশ্রয় নিতে হবে কেন? ভট্টাচার্যরা দুজনেই খুব সজ্জন ভালো মানুষ, দুজনেই ওনার শিষ্য, কিন্তু ওনাদের ছেলে মেয়ে রয়েছে। লুথাই বিজ্ঞান নিয়ে ক্লাস টেনে পড়ছে, পার্থ ক্লাস এইটের ছাত্র, তাদের খরচ আছে। ওনার ভক্ত শিষ্যরা প্রতিনিয়ত ওনার সঙ্গে দেখা করতে আসবে, আর চা বিস্কুটের চাপ পড়বে ভট্টাচার্যদের ওপর। ভট্টাচার্যরা শত অসুবিধা হলেও মুখে কোনোদিন কোনো কথা বলবে না, দুজনেই যে গুরু অন্তপ্রাণ। লেখক চিত্তরঞ্জনবাবু তখন জিজ্ঞাসা করলেন, ভট্টাচার্যটা কী করেন? উত্তরে তিনি জানতে পারলেন, এক প্রাইভেট কোম্পানিতে কাজ করেন, বেশি মাইনে পান না, উপরি ইনকাম বলতে বিভিন্ন যজবানির বাড়িতে পুজো আচ্ছা। বিডিও সাহেবের সোজাসুজি উত্তর ছিল এটা। কিন্তু তপন, প্রবীরবাবুর বিডিও হবার সঙ্গে সাধু বাবার কি সম্পর্ক? উত্তর ওর মুখ দিয়েই শোনো। প্রবীর নিজের মুখেই ঘটনাটা বলে ফেলল। বলছি, কিন্তু নামের সঙ্গে বাবু যোগ করা চলবে না। লোকে বিডিও বলে সমীহ করলেও তপনের কাছে, তপনের বন্ধুদের কাছে এক সামান্য পুরুষ মাত্র, যে স্বামী গম্ভীরানন্দজির শিষ্য। আমি সাধারণ মানের গ্র্যাজুয়েট ছাত্র, গেজেটেড অফিসার হওয়ার খুব শখ। ওনাকে ইচ্ছার কথাটা জানালাম, উনি বলেন WBCS পরীক্ষা দে, ভয়ে তো আমার বুক শুকিয়ে গেছে। গুরুদেব বললেন, আমি বলছি যখন, তুই পরীক্ষায় বস। ওনার কথা মতো পরীক্ষার প্রস্তুতি নিলাম। পরীক্ষার কয়েকদিন আগে উনি আমাকে তপনকে ডেকে পাঠালেন, এক হোমে বসে উনি নিজের বুক চিরে রক্ত আহুতি দিলেন। হোমের তিলক কপালে দিয়ে উনি ভালো করে নির্ভয়ে পরীক্ষা দিতে বললেন। যথারীতি পরীক্ষা দিলাম, রেজাল্ট বেরোলো, ফলাফল কল্পনার অতীত। ইন্টারভিউ দিলাম দারুণ, বিডিও হিসাবে নিয়োগপত্র পেয়ে গেলাম। আমি তখন মন্ত্রমুগ্ধ, এও কি হয় না হতে পারে? অবাক বিস্ময়ে লেখক চিত্তরঞ্জন মণ্ডল তাকিয়ে থাকলেন প্রবীরের মুখের দিকে। এরপর চিত্তরঞ্জনবাবু একদিন গেলেন বেহালার বামাদার বাড়িতে গম্ভীরানন্দ গিরিজির সঙ্গে দেখা করতে। বাড়ি বলতে বামাদার অফিস কোয়ার্টার। বামাদা তাঁদের সকলের চেয়ে বয়সে অনেক বড়, অথচ ভট্টাচার্যদার চেয়ে বয়সে অনেক ছোট। সঙ্গে রয়েছে বিমান সরকার বলে চিত্তরঞ্জনবাবুর অফিসের এক কলিগ, বেহালায় তার বাড়ি। সেও পড়াশোনায় খুব ভালো ছেলে, অঙ্কে MSc, ব্যবহারও খুব ভালো। সাধু বাবা সকলের সাথে বামাদার এবং তার স্ত্রীর সাথে লেখকদের পরিচয় করিয়ে দিলেন। তপন তো তাদের গুরু ভাই, তাই পূর্ব পরিচিত। বামাদার স্ত্রীকে মিস বলে ডাকছে সাধু বাবা, তপনও তাই। চিত্তরঞ্জন বাবুরা তো অবাক, বিবাহিতা সুন্দরী দু মেয়ের মা কি করে মিস হয় বুঝতে পারলেন না। পরে জেনেছিলেন কোনো ফর্মে লিখতে গিয়ে উনি নাকি মিস শব্দটাই টিক মেরেছিলেন। তখন থেকেই বামাদার স্ত্রীকে উনি মিস বলে খেপাতেন, বা বলা যায় অতি আদরে পরম স্নেহে ওই নামেই ডাকতেন। আজও চিত্তরঞ্জন বাবুরা সবাই ওকে মিস বলেই ডাকেন, পিতৃদত্ত নাম কেউ আর মনে রাখতে পারেনি। সমস্ত শুভার্থীদের কাছে, সাধু বাবার ভক্তদের কাছে আসলে সেই ভদ্রমহিলা মিস নামেই পরিচিতা, অন্য নাম বললে কেউ চিনতে পারে না। অনেক গল্প, অনেক হাসি ঠাট্টা করে মিসের হাতে চা বিস্কুট খেয়ে বাড়ি ফিরলেন সেদিন চিত্তরঞ্জন বাবু। এরপর ওনার সাথে দেখা করার জন্য কয়েকদিন আর যাননি। চিত্তরঞ্জন বাবু মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করলেন অফিস থেকে বাড়ি ফেরার সময়। একজন বয়স্কা মুসলিম ভদ্রমহিলাকে তিনি চাপা দিয়ে দিলেন, যদিও তার কোনো দোষ ছিল না। ভদ্রমহিলা কানে খাটো ছিলেন বয়সজনিত কারণে, মাথায় ছিল এক হাত ঘোমটা। গ্রাম বাংলায় এই রীতি মেনে চলেন মেয়েরা। রাজদূত বাইকটা সামনে এসে হর্ন দেওয়াতে উনি লাফ মেরে গাড়ির সামনে এসে পড়েন ভয়ে। প্রথমে গিয়ারে গাড়ি ছিল, কিন্তু রাজদূত ভারী ওজনের গাড়ি, বুড়িমার বুকের ওপর উঠে গেল। হেলমেট থাকায় লেখক চিত্তরঞ্জন বাবু বেঁচে গেলেন, শুধুমাত্র হাত পা ছড়ে একটু আদু কেটে সামান্য রক্তপাত হলো। পাশের ক্ষেতে যারা কাজ করছিল
তারা ব্যাপারটি দেখেছে, তারাও চিত্তরঞ্জন বাবুকে চেনে। তারা বলল, আপনার তো কোনো দোষ নেই, কিন্তু বুড়িকে বাঁচাবার চেষ্টা করতে হবে, ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি, আপনি পিছন পিছন গাড়ি নিয়ে আসুন। গাড়ির কিছু অংশ তখন ভেঙে গেছে, ঠেলে ঠেলে তাদের সঙ্গে ডাক্তারখানায় গাড়ি আনলেন লেখক চিত্তরঞ্জন মণ্ডল। চন্দনেশ্বর বাজারে তখন একমাত্র পাশ করা হোমিওপ্যাথ ডাক্তার, নাম আলী বক্স মোল্লা। লেখকের সঙ্গেও তার বন্ধুত্ব অনেক। বলল, এই রোগী এখনই হাসপাতালে নিয়ে যান, আমি টিটেনাস ইঞ্জেকশন এবং ব্যথার ট্যাবলেট দিচ্ছি, দেরি করলে অসুবিধা হতে পারে। বাজারে লেখক চিত্তরঞ্জন বাবুর চেনা লোকে ভর্তি। তার বাড়ির কাছের তিন চারজন যুবক ছেলে বুড়িমাকে হাসপাতালে নিয়ে চলে গেল। তিনি অবশ্য কিছু টাকা ওদের দিয়ে দিলেন, গাড়িটা তার মিস্ত্রির বন্ধুকে খবর দিয়ে নিয়ে যেতে বললেন। সারা রাত লেখক চিত্তরঞ্জন বাবু ব্যথায় ঘুমোতে পারেননি, সঙ্গে রাজ্যের দুশ্চিন্তা, বুড়িমার বিশেষ যদি কিছু হয় তাহলে কেস অনিবার্য। তখনও পর্যন্ত লেখক চিত্তরঞ্জন বাবু গাড়ি ড্রাইভিং লাইসেন্স করাননি। আজ করবেন কাল করবেন করে করে রাবণের স্বর্গের সিঁড়ির দেওয়ার মতো আর করা হয়ে ওঠেনি। ভয়ে তাঁর বুক কাঁপছে, জেগে জেগে রাত কাভার করে দিলেন। সকালবেলায় ছুটলেন নীলরতন সরকার হাসপাতালে। আটটার মধ্যে ইমার্জেন্সিতে পৌঁছে শুনলেন ডাক্তারবাবুরা পুলিশ কেস করেছিলেন, তারা বলছেন কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে এইরকম অবস্থা হয়েছে। অনেক বুঝিয়ে শুনিয়ে ডাক্তারবাবুদের বিশ্বাস করানো গেল যে গাড়ি অ্যাক্সিডেন্ট নয়, ঘরের উঁচু দাবা থেকে পড়ে গিয়ে বুড়িমার এইরকম অবস্থা হয়েছে। ডাক্তারবাবুদের জিজ্ঞাসার উত্তরে বুড়িমা ঘোমটার ভেতর থেকে এমন মাথা নাড়ল যার মানে হ্যাঁ বা না যে কোনোটা হয়। ডাক্তারবাবুরা আর না ঘাটিয়ে চিকিৎসা করলেন, মাথায় চারটে পায়ে চারটে সেলাই করতে হয়েছে, যেখানে যেখানে কেটে গেছে ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিয়েছেন, বুকের কলার বোন ভেঙে দু টুকরো হয়েছে, সেখানে কিছু করা যাবে না। এক্সরে রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে হাড় ভেঙে পাশে সরে গেছে অনেকটা। সকালে লেখক চিত্তরঞ্জন মণ্ডল যাবার পর নতুন করে ব্যান্ডেজ করে বুড়িমাকে রিলিজ করে দিলেন ডাক্তারবাবুরা। ছ সপ্তাহ পর আনতে বললেন, বলেন বুকের ওখানে প্লাস্টার করা সম্ভব নয়। যাই হোক, বুড়িমাকে ওদের সঙ্গে ট্যাক্সি করে বাড়িতে পাঠিয়ে লেখক চিত্তরঞ্জন বাবু অফিসে গেলেন টাকা তুলতে, এবং কোন কোন সোর্স কাজে লাগিয়ে পুরনো ডেটে টাকার বদলে ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা করাতে। অফিসে যেতে সহকর্মী তপন আলাদা করে ডেকে তাকে বলল, তুই খুব বাঁচা বেঁচে গেছিস, তোর মৃত্যুযোগ ছিল, বাবা আমাদের বলেছিলেন। লেখক তখন বললেন, তাহলে আমাকে আগে থেকে সাবধান করিস নি কেন? তপন বলল, উনি মানা করেছিলেন, বলেন ও তাহলে খুব ভয় পেয়ে যাবে, আরও বড় দুর্ঘটনার কবলে পড়বে, তাছাড়া ও হয়তো বিশ্বাসই করবে না। তপন বলল, আমরা খুব অনুরোধ করলাম, আপনি ওকে বাঁচান, ও খুব ভালো ছেলে, আমাদের ভালো বন্ধু। গম্ভীরানন্দ গিরি মহারাজ তখন বললেন, আমি কি করব বল, এটা ওর নিয়তি, প্রারব্ধ কর্মফল, আমি আমার ইষ্টের কাছে প্রার্থনা করব যাতে ওর জীবনটা বাঁচে, তারপর ওর ভাগ্য। এই বলে উনি পাহাড়ে চলে যান। তপন বলল, তুই আসার একটু আগে উনি এসেছিলেন এইখানে, তোকে চিন্তা করতে মানা করেছেন, বলেছেন কোনো ভয় নেই, যে বুড়িকে চাপা দিয়েছে সে মরবে না, কোনো কেসও হবে না। লেখক চিত্তরঞ্জন বাবু তখন বললেন, উনি এখন কোথায় আছেন? তপন তখন বলল, আবার পাহাড়ে ফিরে গেছেন, তোর জন্য ফিরে এসেছিলেন। চিত্তরঞ্জন বাবু তখন বললেন, আমি যে বুড়িমাকে গাড়ি চাপা দিয়েছি উনি জানলেন কি করে? তপন বলল, তা তো বলতে পারবো না, পরে কোনো দিন দেখা হলে ওনাকে তুই জিজ্ঞাসা করে নিস বরং। লেখক চিত্তরঞ্জন বাবু আর কিছু না বলে বেশ কিছু টাকা সেভিংস অ্যাকাউন্ট থেকে তুললেন। বোসদার অনেক জানাশোনা আছে মোটর ভেহিকেলসে, কলিক বোসদাকে নিয়ে বেলতলায় গেলেন, অনেক টাকার বিনিময়ে রফা হলো, ব্যাক ডেটে লাইসেন্স পাওয়া যাবে, তবে এখনই নয়, তিন দিন বাদে এসে নিয়ে যেতে হবে। কেস হবে এখনই আর তিন দিন বাদে নিতে হবে, পিছনের ডেটে ড্রাইভিং লাইসেন্স? রাজি না হয়ে চিত্তরঞ্জন বাবুরা তখনই ফিরে এলেন। বাড়িতে গিয়ে দেখলেন বুড়িমার ছেলে আত্মীয় স্বজন সবাই এসে হাজির, সবার এক কথা, শুনছি আপনার কোনো দোষ ছিল না, তবু অনুরোধ করছি বুড়ি সব চিকিৎসার দায়িত্ব আপনি নিন, আমরা কোনো কেস কাছারি করব না। লেখক চিত্তরঞ্জন বাবু তখন রাজি হয়ে গেলেন, প্রতিদিন বুড়ির বাড়ি ফলমূল পাঠাতেন, ব্যথার ট্যাবলেট যা হাসপাতালে লিখে দিয়েছিল তিনি কিনে পাঠাতেন। এরপর তিনি দিন তিনেক বাদে অফিস করতে আরম্ভ করলেন, রোজই তপনের কাছে খবর নেন ওর গুরুদেব কবে কলকাতায় আসবেন। তপন বলে, আসলেই তোকে বলবো। ছয় সপ্তাহ বাদে ট্যাক্সি করে বুড়িমাকে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হলো, হাড় পুরোপুরি জুড়ে গিয়েছে। ডাক্তারবাবুদের কথা মতো লোকাল ডাক্তার দিয়ে আগে সেই সেলাইগুলো কেটে ফেলা হয়েছে, বুড়িমা পুরোপুরি এখন সুস্থ, তবুও আর দিন দশেক তার পথ্য খরচ পাঠিয়েছিলেন লেখক চিত্তরঞ্জন মণ্ডল। কিন্তু লেখক চিত্তরঞ্জন বাবু তখন এমনই যে মচকান তবু ভাঙেন না, মনে মনে তখনও গুরুদেবের সঙ্গে তিনি দেখা করতে চান, আবার পরক্ষণে মনে হয় এটা কাকতালীয় ব্যাপার, ঝড়ে কাক মরে আর যোগীর নাম হয়। এই দোলাচলের মধ্যে একদিন তপন খবর দিল, গুরুদেব গতকাল ভট্টাচার্যদার বাড়িতে এসেছেন, আমিও যাব, তুই যাবি নাকি?
তখন চিত্তরঞ্জন বাবু, বিমান, তপন তিনজন বিকেলে ভট্টাচার্যদার বাড়িতে গিয়ে হাজির হলেন। প্রণাম করে তারা সবাই বসে পড়লেন গম্ভীরানন্দ গিরি মহারাজের কাছে। চিত্তরঞ্জন বাবু বললেন, আমি তপনের মুখে সব শুনেছি, আপনি তো আমায় আগে বলতে পারতেন। মহারাজ বলেন, বলে কি লাভ হতো, তোর টেনশন বাড়ত, হিতে বিপরীত হতো, তোর বড় ফাঁড়া ছিল, এই বয়সে ফাঁড়াটা কেটে গেল। বিমান বলল, আপনি তো ওকে বাঁচিয়েছেন শুনলাম। সাধু বাবা মৃদু হাসলেন, তারপর বলেন, আমার কি সাধ্য কাউকে বাঁচাই, আমার মা ওকে কৃপা করেছেন, আমার মার কাছে ওর জন্য প্রার্থনা করেছিলাম, মা আমার প্রার্থনা মঞ্জুর করেছেন। তপন বলল, তুই কখনো কাউকে হাত হাত দেখাসনি? চিত্তরঞ্জন বাবু বললেন, বার দুয়েক, তবে আমার ইচ্ছার বিরুদ্ধে, আমার হাত জোর করে টেনে আমার ভবিষ্যৎবাণী করেছিল আমারই পরিচিত জন, দুজনেই বলেছে মাঝ বয়সে বড় ফাঁড়ার লক্ষণ দেখতে পাচ্ছি, কোনো পয়সা কড়ির ব্যাপার ছিল না, ছিল না ফাঁড়া কাটাবার কোনো নিদান, শুধু শুনে যাওয়া আমার কাজ ছিল, মাঝ বয়সটা যে 35 বছর হবে তা বুঝতে পারিনি, অথচ সে কথা আমার মনেও ছিল না, এই ঘটনাটা ঘটে যাওয়ার পর মনে পড়ল পুরনো সেই কথা। বিমান বলল, তা না হয় হাত দেখে বলেছে, আপনি তো ওর হাত দেখেননি, যদিও হাত দেখাটাও বিশ্বাসযোগ্য নয়, বিজ্ঞানসম্মত নয়, আপনি কি করে আগাম বললেন যদি দয়া করে বলেন। মুখে সেই শিশু সুলভ দেবতুল্য হাসি শ্রী শ্রী গম্ভীরানন্দ গিরি মহারাজের। আস্তে আস্তে বললেন, তোরা তো বিজ্ঞানের ছাত্র, বড্ড বেশি বাস্তববাদী হওয়ার চেষ্টা করিস, নিজের চোখে না দেখলে কিছুই বিশ্বাস করিস না, মানুষের দেখার বাইরেও অনেক কিছু আছে, যেমন তোরা ভাব একবার, এই ঘরে কত রকমের তরঙ্গ আছে, তারা অহরহ ঘুরে বেড়াচ্ছে আপন খেয়ালে, তোরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছিস না, তা বলে তরঙ্গের অস্তিত্ব নেই এই কথা বলতে পারবি না, এখানে বসে রেডিওর বিভিন্ন সেন্টারের নব ঘুরিয়ে বিভিন্ন তরঙ্গের প্রচারিত সমস্ত অনুষ্ঠান দেখতে পাচ্ছিস, তার মানে এখানে সেই তরঙ্গগুলো অবশ্যই আছে, তা না হলে সব অনুষ্ঠান শুনতে পেতিস না, তেমনি টিভির রিমোট টিপে আমেরিকায় বা ইংল্যান্ডে বা অন্য কোনো দেশে কি খেলা হচ্ছে, কি অনুষ্ঠান হচ্ছে তা দেখতে পেতিস না। সেখানে উপস্থিত সবাই চুপ করে সেদিন গম্ভীরানন্দ গিরি মহারাজের কথাগুলো শুনতে লাগলেন। সাধকদের দুই চোখের মাঝখানে নাক বরাবর কপালের উপর আজ্ঞাচক্র থাকে, দেবতাদের যা ত্রিনয়ন বলে বলা হয়, এই আজ্ঞাচক্রে সাধকরা তাদের যোগ্যতা অনুযায়ী অনেক কিছু দেখতে পায়। আমি চিত্তর কপালের খারাপ দিকটা দেখতে পেয়েছিলাম, কিন্তু তার ভবিতব্য রোধ করার ক্ষমতা একমাত্র ঈশ্বরেরই হাতে, আমরা সন্ন্যাসীরা কেবলমাত্র তাঁর কাছে ভিক্ষা করতে পারি মাত্র। লেখক চিত্তরঞ্জন বাবু তখন বললেন, আপনি ঈশ্বর দর্শন করেছেন? গম্ভীরানন্দ গিরি মহারাজ অনেকক্ষণ চুপ করে থাকলেন, তারপর হেসে উঠে বললেন, ঈশ্বর সর্বত্র বিরাজমান, সাহেবদের ভাষায় তারা বলে হোয়্যার ইজ গড, শুধু প্রথম অক্ষরটা বাদ দে, মুছে দে, দেখ কি দাঁড়ায়, পেয়ে যাবি হিয়ার ইজ গড। ভগবানে বিশ্বাস রেখে তাকে খুঁজতে হয়, সবাই কি রামকৃষ্ণ হতে পারে যে বলবে নরেন আয় মায়ের সঙ্গে কথা বল, কিংবা বামা খেপা যিনি অহরহ রামকৃষ্ণের মতো মায়ের সঙ্গে কথা বলতেন, মাকে নিজের হাতে খাওয়াতেন, সাধকরা যে যার মতো তাঁর ইষ্টকে খোঁজেন, তাকে পাওয়ার চেষ্টা করেন, দেখা না পেলে রামপ্রসাদের বেড়া মাধ্যে মেয়ের বেশে কে এসেছিল, সেই জন্য বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। চিত্তরঞ্জন বাবু বললেন, আমরা তর্ক করছি না বাবা, আমরা জানতে চাইছি। সেদিনের মতো আলোচনা ওইখানেই ইতি করে প্রণাম করে যে যার বাড়ির দিকে রওনা দিলেন। লেখক চিত্তরঞ্জন বাবু ভাবলেন, তিনি আর যাবেন না ওনার কাছে, ওই পথ তাঁর জন্য নয়, কিন্তু থামতে পারলেন কই, কি এক অমোঘ টানে কলকাতায় এলে মাঝে মাঝে ওনার সঙ্গে তিনি দেখা করতে যান। কথায় কথায় একদিন চিত্তরঞ্জন বাবু ও বিমানকে গম্ভীরানন্দ গিরি বললেন, তোদের নাস্তিকতা উপরের খোলস মাত্র, একদিন তোদের ঠাকুরের কাছে মাথা নত করতেই হবে, কাউকে জোর করতে হবে না, নিজেরাই মাথা ঠুকবি ঠাকুরের কাছে। চিত্তরঞ্জন বাবু শুনলেন, একদিন প্রবীর এসে নাকি ভট্টাচার্যদার বাড়িতে গুরুদেবের সঙ্গে ঝগড়া করে গেছে, ভট্টাচার্যদা বললেন অন্য কোনো বিষয় নয়, ক্রিয়ার পরের স্তরগুলো জানতে চাইছিল, সাধু বাবা শুধু বলেছিলেন যা দিয়েছি সেটুকু ভালো করে কর, সময় হলে তোকে বলতে হবে না, আমি নিজেই সব ব্যবস্থা করে দেব, আমরা এই বিষয়ে ওনাকে জিজ্ঞাসা করাতে প্রথমে কিছু বলতে চাননি, পরে শুধু বললেন কোনো কিছু পেতে গেলে আগে তার উপযুক্ত হতে হয়, কখন উপযুক্ত সময়ে সদ্গুরুর চেয়ে তার ভালো কেউ জানে না, ওরা বোঝে না, ওদের দুজনের ওপর আমার অগাধ স্নেহ, অগাধ ভরসা, ওরা দুজনেই ব্রহ্মচারী, তোরা তো দেখছিস তপন আমারই নির্দেশে কপালের এক পাশে কালো ফোঁটা দিয়ে রাখে। তখন উপস্থিত সবাই কারণটা জানতে চাইলেন, তিনি তখন হেসে বললেন, ক্রিয়া সাধনা করার ফলে শরীরের মুখে জ্যোতি ফুটে বেরোয়, মুখ লাবণ্যময় হয়ে ওঠে, যাতে কারোর কামনার চাহনি ওর দিকে না পড়ে, তাই ওই কিম্ভূত সাজতে বলি, সবাই হেসে ফেললেন। তখন সাধু বাবা তখন বলেন,
যে কোনো মঠ বা মিশনে দুই ধরনের সাধু দর্শন তোরা পাবি। কয়েকজন মুন্ডিত মস্তক, সাদা কাপড় পরা, মাথায় টিকি রাখা, কপালে ফোঁটা দেওয়া, অর্থাৎ যাতে কোনো মহিলা ওদের প্রতি আকৃষ্ট না হয়, উল্টে উপহাস করে, তাই এই ব্যবস্থা। দুর্বলচিত্ত মানুষের এটাই রক্ষা কবচ। আরেক প্রকার সাধু দেখতে পাবি, যাদের পরনের পোশাক গৈরিক বা লাল রঙের, মাথা ন্যাড়া থাকলেও টিকি রাখার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না টিপ দেওয়ার। কমপক্ষে 12 বছর ব্রহ্মচর্য পালন করার পর গুরু উপযুক্ত মনে করলে সাদার বদলে ওই লাল কাপড় পরার যোগ্যতা পায় শিশু। এটাই সাধনার প্রথম উত্তরণের স্তর। এরপর মাস কয়েক আর কলকাতায় আসেননি শ্রী শ্রী গম্ভীরানন্দ গিরি মহারাজ। তখনই হঠাৎ চিত্তরঞ্জন বাবুর পরিবারে এক বিপর্যয় নেমে আসলো। ছোট ভাই মাধ্যমিক পরীক্ষার মাসখানেক আগে বাড়ি থেকে রাতের অন্ধকারে হঠাৎ কোথায় যেন চলে গেল, অথচ তার ওপর তাঁদের কত ভরসা, বরাবর স্কুলের ফার্স্ট বয়। বিধবা মা চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, চিত্তরঞ্জন বাবু বাড়ির বড় ছেলে, কোনো হদিস করতে পারছেন না। মা হয়তো ভাবছে বড় ছেলে কোনো চেষ্টা করছে না, সারা জীবন না ফিরলেই বোধহয় ভালো, সম্পত্তির অংশ দিতে হবে না। অনেক চিন্তাভাবনা করে তপনকে গোপনে ঘটনাটা লেখক চিত্তরঞ্জন বাবু বললেন। ও বলল, গুরুদেবকে ভালো করে ধরতে পারলে কাজ হবে, কিন্তু এখন কোথায় পাবো ওনাকে, কলকাতায় উনি নেই, পাহাড়ে ছিলেন, চুঁচড়ায় অনুপমাদির বাড়িতে এই সময় আসার কথা, প্রতি বছর এই সময় ওনার বাড়িতে কালী পূজা হয়, বাবার শিষ্যা উনি, ওনাকে জোর করেন বলে আসতে বাধ্য হন। তুই একবার চান্স নিয়ে দেখতে পারিস, অফিস ম্যানেজ করে তপনের কাছে ঠিকানা ও পথ জেনে নিয়ে সোজা নৈহাটিতে নামলেন লেখক চিত্তরঞ্জন মণ্ডল। একটুখানি হেঁটে গিয়ে গঙ্গা পার হলেন লঞ্চে, মিনিট পাঁচেকের মধ্যে অনুপমাদির বাড়ি খুঁজে পেলেন। এই সুযোগে অনুপমাদির পরিচয় একটু দিয়ে নেওয়া ভালো, উনি বিধবা, একটিমাত্র ছেলে, ডানলপ কারখানার বড় অফিসার। লেখক চিত্তরঞ্জন বাবু যখনকার কথা বলছেন তখন ডানলপ কারখানা রম রম করে চলছে, বৌমা স্টেট ব্যাংকে চাকরি করে, কাছাকাছি পোস্টিং, একটিমাত্র নাতি হাইস্কুলে পড়ে। অনুপমা দিকে দেখে লেখক চিত্তরঞ্জন বাবুর বয়স 70-এর ওপর হবে বলে মনে হলো। একদিন নাকি অনুপমা দি যখন গঙ্গা স্নান করছিলেন তখন হঠাৎ হরপাবান এসে তাঁকে ভাসিয়ে নিয়ে যায়। মাঝ গঙ্গায় অর্ধচেতন অবস্থায় উনি দেখতে পান এক জটা জুটোধারী সন্ন্যাসী তাঁকে ত্রিশূল দিয়ে নৈহাটির পাড়ে ডাঙায় তোলেন। সুস্থ হয়ে তিনি দেখেন তিনি নৈহাটিতে পড়ে আছেন। পরবর্তী মাসে নৈহাটির এক কালী পুজোয় এসে বাবার দেখা পান, উনি পায়ে আছড়ে পড়েন বাবা বাবা বলে। উপস্থিত সবাই হতবাক, কি ব্যাপার? অনুপমাদি বলেন, আমি গঙ্গায় ডুবে গিয়েছিলাম, ইনি আমায় সেদিন বাঁচিয়েছিলেন, আমার চিনতে বিন্দুমাত্র ভুল হয়নি, বাবা তখন মুচকি মুচকি হাসছেন। সেই দিনই অনুপমাদি বাবার কাছে দীক্ষা নেন। এই গল্প চিত্তরঞ্জন বাবু তপনের কাছ থেকে শুনেছিলেন। যাই হোক, কলিং বেল টেপাতে এক বয়স্কার সুন্দরী ভদ্রমহিলা দরজা খুলে দিলেন, বললেন, কাকে চাই? লেখক চিত্তরঞ্জন বাবু বললেন, এটা কি অনুপমাদির বাড়ি? তিনি বললেন, আমি অনুপমা। চিত্তরঞ্জন বাবু বললেন, দিদি, এখানে কি আপনার গুরুদেব গম্ভীরানন্দ গিরি মহারাজ এখন আছেন? তিনি বললেন, হ্যাঁ আছেন, সোজা চলে গিয়ে ডান দিকের ঘরে যান, উনি শুয়ে বিশ্রাম নিচ্ছেন। অনুপমাদের নির্দেশ মতো ভয় ভয় সেই ঘরে ঢুকলেন লেখক চিত্তরঞ্জন মণ্ডল। মেঝেতে শতরঞ্চির ওপর শুয়ে আছেন চিৎ হয়ে, অথচ আজ আর চিত্তরঞ্জন বাবুর স্পষ্ট মনে নেই, তবু তার মনে হয় সম্ভবত ডান হাত মাথার নিচে বালিশের মতো করে রাখা, চোখ নিমিলিত। চিত্তরঞ্জন বাবু আস্তে আস্তে ডাকলেন, সাধু বাবা সাড়া দিলেন, ওনাকে প্রণাম করলেন চিত্তরঞ্জন বাবু, শুয়ে শুয়ে হেসে বললেন, কি খবর বাবা, তপন ভালো আছে? তপনের কুশল সংবাদ দিয়ে চিত্তবাবু তার বিপদের কথা বললেন, উনি সবটা শুনলেন, তারপর শুয়ে শুয়ে বললেন, আমি কি এই জন্য সন্ন্যাস নিয়েছি? কার ভাই কার বোন, কোথায় চলে যাচ্ছে না যাচ্ছে, তাদের বাড়ি ফিরিয়ে আনার জন্য কি আমি সংসার ত্যাগ করেছি? চিত্তবাবু মিনতি সুরে বললেন, আমি আপনার কাছে আসতাম না, বিধবা মায়ের চোখের জল সহ্য করতে পারছি না বলে বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। গম্ভীরানন্দ গিরি বললেন, কি বললি তুই, আবার বল। চিত্তবাবু প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, ভয়ে ভয়ে মায়ের করুণ অবস্থার কথা বললেন। উনি সোজা হয়ে উঠে বসলেন, বললেন, তুই আমার বড় দুর্বল জায়গায় মক্ষম আঘাত দিয়েছিস, তোর মায়ের কথা বলে আমাকে দুর্বল করে দিলি। তিনি বললেন, সন্ন্যাস জীবনে তখন আমি তারাপীঠ মহাশ্মশানে রয়েছি, আমার ছোট বোন হঠাৎ সেখানে গিয়ে একদিন হাজির, বিভিন্ন সূত্রে খবর নিয়ে আমাকে ওখানে ধরে ফেলেছে, আমাকে জড়িয়ে ধরে তার কি কান্না, দুই গালে শুধুই চুমু খাচ্ছে। শ্মশানে সাধু ভৈরবীরা জড়ো হয়ে গেল, জড়ো হয়ে গেল বেশ কিছু মানুষ, তারা দেখছে এক সুন্দরী মহিলা এক সাধুর গলা জড়িয়ে ধরে আছে। আমাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছিস আমার বোনকে কিরকম দেখতে। উপস্থিত সবাই ভাবছে এই নিশ্চয়ই সাধুর বিবাহিতা স্ত্রী, খবর পেয়ে ঘরে ফেরাতে এসছে, তারা বুঝতে পারছে না যে সে আমার নিজের বোন। অনেক কান্নাকাটির পর বোন বলল, তুই দাদা একবার মায়ের কাছে চল, মা তোর জন্য খুব কান্নাকাটি করে, একবার দেখা দিয়ে আয়।
আমি বললাম, তোর মা তো সামনের সপ্তাহে অমুকবারে অমুক সময় দেহত্যাগ করবে। বোন বলল, দাদা তুই মাকে অভিশাপ দিলি। আমি তখন বললাম, মাকে কি অভিশাপ দেয়? তোর কপালে তোর মাতৃবিয়োগের দিনক্ষণ যা দেখতে পেলাম তাই বললাম। অনেক রাগারাগি করে আমাকে মায়ের কাছে একবার না নিয়ে যেতে পেরে হতাশ হয়ে বোন বাড়ি ফিরে গেল। আমার উল্লেখিত সময়ে মা দেহত্যাগ করলেন। মায়ের যথাবিহিত কাজ সম্পন্ন করে বোন আবার তারাপীঠে এসে হাজির। এবার অনেক লোকের ভিড় হলো। তবে আগে সবাই জেনে গিয়েছিল যে ও আমার সহোদর বোন, তাই আর অহেতুক কৌতূহল কারোর মধ্যেই ছিল না। এবার এসে বোনের কি কান্না, বল তোর অভিশাপে মা ওই সময় মারা গেছে। আমি যত বলি আমি অভিশাপ দিইনি, ভবিতব্য যা দেখতে পেয়েছি তাই বলেছি, কিন্তু কে শোনে কার কথা? সদ্য মাতৃহারা এক নারীর বুক ফাটা কান্না সারা তারাপীঠের নির্জন শ্মশানের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিল। অনেক কষ্টে তাকে সান্ত্বনা দিয়ে ঘরে ফেরালাম। আজ তুই তোর মার কথা বলে আমাকে বড় দুর্বল জায়গায় আঘাত করলি। কাল এখানে কালীপুজো হবে রাত্রে, তুই আর তপন সন্ধ্যাবেলা এখানে চলে আসবি। তপনকে বলবি ভট্টাচার্য আর অন্য শিষ্যদের খবর দিতে, সবাই যেন অবশ্যই আসে, এখানে ক্রিয়া করব। তুই ছোট্ট একটা কারণের বোতল আনবি, আর কিছু না। এই সময় অনুপমাদির বৌমা ঘরে ঢুকলেন। সাধু বাবা তার নাম ধরে বললেন, এ হচ্ছে চিত্ত, তপনের অফিসের বন্ধু। চিত্তবাবু হাত জোর করে নমস্কার করলেন, উনিও প্রতি নমস্কার করলেন। বাবা গম্ভীরানন্দজি বললেন, তোমার মতো চিত্ত ব্যাংক কর্মচারী, ও অনেকক্ষণ এসেছে, অনেক দূর থেকে এসেছে, ওর খিদে পেয়েছে, ওকে চিড়ে দই আর কলা খেতে দাও। চিত্তবাবু নানা করে উঠলেন। ভদ্রমহিলা বাবাকে বললেন, এই দেখুন বাবা, আমার হাতের প্যাকেটে ঠিক ওইগুলি কেনা আছে, আজ বেশি বেশি করে এনেছি, আমার মন কেনার সময় বলছিল, আজ কেউ না কেউ অতিথি আমাদের বাড়িতে আসবে। গম্ভীরানন্দ গিরি সেই অমায়িক মুচকি হাসি হাসলেন, কিন্তু তিনি কিছু মুখে দিলেন না, কিন্তু জোর করে চিত্তবাবুকে পেট পুরে খাওয়ালেন। সত্যি সেদিন তার খুব খিদে পেয়েছিল, চিন্তাভাবনায় বুঝতে পারেনি, কিন্তু যিনি বোঝার তিনি ঠিক বুঝেছিলেন। সেদিন ওনাকে ভক্তি করে প্রণাম করে মহা শান্তিতে তিনি বাড়ি ফিরে আসলেন। তাঁর স্ত্রী অপর্ণাকে সব বলে সকাল সকাল অফিসে গেলেন, তপনকে সব কথা বললেন। তপন বলল, তোর কোনো চিন্তা নেই, ভাই অবশ্যই ফিরে আসবে। এই বলে সবাইকে সে খবর দেওয়ার ব্যবস্থা করল। চিত্তবাবু ও তপন যখন সন্ধ্যাবেলায় পৌঁছালেন তখন দেখলেন মিশ্রা স্বামী স্ত্রী, ভট্টাচার্যরা স্বামী স্ত্রী এবং আরও দু তিনজন সস্ত্রীক হাজির। খবরের কাগজে মোটা কারণের বোতল তিনি বাবার হাতে দিলেন। একটু বড় বোতল নেওয়ার জন্য তিনি বাবার কাছে ভর্সিত হলেন। যাই হোক, সবাইকে একটা বড় ঘরে উনি নিয়ে আসলেন। চক্রাকারে স্বামী স্ত্রী পরস্পর সবাইকে বসালেন, নিজেও বসলেন চক্রে। চিত্তবাবুকে ঘরে দেখে অনেকেই উসখুস করছিল। সাধু বাবা বললেন, ও আমার ভক্ত, ও চক্রে বসবে না কিন্তু ঘরে থাকবে, চক্র কি সেটাও দেখবে ও বুঝবে। চক্র সম্বন্ধে অনেক লোকের খারাপ ধারণা আছে, সেই ধারণা যে ভুল এটা জানা দরকার সকলের। এরপর উনি ঘরের নাইট ল্যাম্প বাদে সব আলো নেভাতে বললেন। ওনার নির্দেশ মতো সবাই ক্রিয়া করছেন। ঘণ্টা দুই বাদে তন্ত্রের এই চক্র শেষ করলেন, ঘরের সব আলো জ্বালাতে বললেন। সবাই আগের মতো সহজ হয়ে গেল। আর চিত্তবাবু ভাবলেন, কি ভুল ধারণা না মানুষ পোষণ করে, চক্রের ব্যভিচার নিয়ে কত রসালো গল্প হয় বিভিন্ন মহলে। আজ নিজের চোখেই তিনি দেখলেন এই অনুষ্ঠানে ব্যভিচারের বও নেই। এরপর সারা রাত ধরে পূজা হোম হলো, 10-12 জন রক্তাম্বর পরিহিতা সাধু আহুতি দিচ্ছেন হোমে। সাধু বাবা চিত্তবাবুকে কাছে ডাকলেন, ভাইয়ের নাম জিজ্ঞাসা করলেন। চিত্তবাবু বললেন, সাধু বাবা অল্প কারণবারি একটা আস্ত ফলের ওপর ছিটিয়ে মন্ত্র পড়তে পড়তে আহুতি দিলেন। তিনি দেখলেন অনেকের অনেক সমস্যার জন্য উনি আহুতি দিচ্ছেন একের পর এক। চিত্তবাবুর এক অফিস কলিগ গোপনে ছেলে পাওয়ার জন্য তপনকে ধরায় সাধু বাবাকে দিয়ে ফল আহুতি দেওয়ায় তপন। চিত্তবাবু উপস্থিত ছিলেন বলে ব্যাপারটা জানতে পারলেন। তার বন্ধুটি লজ্জায় পড়ে যাবে বলে নামটা উল্লেখ করতে পারলেন না তিনি। বিমানও তাকে ভালো করে চেনে। এই সময় ওরা দুজনে অফিসার গ্রেডে প্রমোশন পায়। যাই হোক, আড়ালে তপনকে চিত্তবাবু বললেন, ভাই কবে ফিরে আসবে? তপন শিখিয়ে দিল, তুই সোজাসুজি ওনাকে জিজ্ঞাসা কর না, উনি নিশ্চয়ই বলে দেবেন। হোমের আগুনের তাপে সাধু বাবা অর্থাৎ গম্ভীরানন্দ গিরি মহারাজ একেবারে গলদ ঘর্ম, তখনও অন্যের জন্য আহুতি দিচ্ছেন। চিত্তবাবু কোনো ক্রমে বললেন, বাবা ও কবে ফিরবে? সাধু বাবা বললেন, ফিরবে, চিন্তা করতে হবে না, তবু যদি আপনি দয়া করে বলেন। সাধু বাবা বলেন, বাড়িতে সবাই চিন্তা করছে, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, 7 দিনের মধ্যে ফিরবে। খুশি মনে প্রণাম করে চিত্তবাবু বাড়ি ফিরলেন। চিত্তবাবু বাড়িতে সব বললেন তাঁর স্ত্রীকে, তাঁর স্ত্রীও তাকে ভরসা দিল। সাধু বাবা যখন বলেছে নির্ঘাত 1 সপ্তাহের মধ্যে ফিরবেন, একদিন যায় দুদিন যায়, এমন করে 6-6 দিন পার হয়ে গেল, তবুও ভাইয়ের দেখা নেই। তখন তাঁর স্ত্রী বললেন, দেখো আজ নির্ঘাত ফিরবে,
তুমি বরং আমাদের ভাড়া বাড়ি যেখানে অন্য ভাইরা আছে একবার খবর নিয়ে এসো। চিত্তবাবু অফিস ফেরত ভাড়া বাড়িতে এসে দেখলেন তাঁর ভাই দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি তাকে নিয়ে মোটর বাইকের পেছনে বসে বাড়ি নিয়ে এলেন। তাঁর মা তো খুব খুশি, খুশি তাঁর বাড়ির অন্য সবাই। তাঁর স্ত্রী বললেন, দেখলে তো সাধু বাবার কথা কেমন মিলে গেল, তুমি তো এসব বিশ্বাস করো না, দায়ে পড়ে ওনার কাছে ভাগ্যিস গিয়েছিলে তাই সমস্যার সমাধান হয়ে গেল। জীবনে এই প্রথম চিত্তরঞ্জন মণ্ডল চারবাকের মতো থমকে গেলেন। কত বড় সাধন ক্ষমতার অধিকারী হলে একজন সাধক ফেরারির ফেরার দিন বলে দিতে পারেন অনায়াসে। শ্রদ্ধায় দূর থেকে ওঁর পায়ে বারবার প্রণাম ঠুকলেন। দেখতে দেখতে পুজো কেটে গেল। লেখক চিত্তবাবু ভুলে গেলেও শ্রী শ্রী গম্ভীরানন্দ গিরি মহারাজ তাঁর আশীর্বাদের চিঠি বিজয়াদশমীর শুভেচ্ছায় পাঠালেন। যদিও চিঠির উত্তর দেওয়ার সাধ্য চিত্তবাবুর ছিল না, কেননা উনি কোথায় কিভাবে আছেন সেটাই তো তিনি জানেন না। আকাশের ঠিকানায় তো আর চিঠি পাঠানো যায় না, ওটা গানে বা কল্পনায় হয়। কালী পুজোর সময় উনি ভট্টাচার্য তার বাড়িতে এলেন, একবার দেখা করলেন। উনি চিত্তবাবুর এবং তার দুই মেয়ের জন্মসাল তারিখ চাইলেন। স্বেচ্ছায় শতপ্রণোদিত হয়ে কয়েকদিন পর চিত্তবাবুর হাতে তিনজনের কোষ্ঠী বিচারের ফলাফল ওনার এক শিষ্য ভূষণীদার মারফত চিত্তবাবুকে দিলেন। সেই তিনটি কোষ্ঠী আজও তাঁর কাছে সযত্নে রাখা আছে। আজ পর্যন্ত তার ফলাফল 90% বেশি মিলে গেছে। এই গণনার পেছনে একটা ইতিহাস আছে। চিত্তবাবু দুই হাতে তখন 8টা দামি পাথর বসানো আংটি ঝকঝক করছে। এক গণৎকারের কথায় ওগুলো তিনি ধারণ করেছিলেন। সাধু বাবা অর্থাৎ গম্ভীরানন্দ গিরি মহারাজ দেখে হেসে বলেছিলেন, ওগুলো পরার দরকার নেই, পাথরে যদি সব গ্রহদোষ কাটানো যেত তাহলে বড়লোকদের কোনো বিপদই হতো না। ইন্দিরা গান্ধী ভরত মহারাজের খুবই প্রিয় ছিলেন, এমনকি আনন্দময়ী মা ওনাকে খুবই পছন্দ করতেন। ওনাদের দুজনের আশীর্বাদ ওর মাথার ওপর সবসময় ছিল। তবুও তাঁর ওই রকম মৃত্যু হলো। ওঁর গলায় ওনাদের দেওয়া রুদ্রাক্ষের মালাও ছিল, ফাড়া কাটানো যায়, নিয়তি রোধ করা যায় না। রাজীব গান্ধীর একই অবস্থা হলো, মাচান বাবার আশীর্বাদ তাঁকে রক্ষা কবচে দিতে পারেনি। বড় বড় সাধকদের কৃপায় ছোটখাটো বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়, কিন্তু ভাগ্যলিপি মুছে ফেলা যায় না। তোর কুষ্ঠি করে দেব, তাতে কিছু আগাম আভাস পাবি, খারাপ সময়গুলো সাবধানে পার হবি। গ্রহ নক্ষত্রের সমাবেশ অনেক সময় পরিবর্তনের কারণে 100 ভাগ হয়তো মিলবে না, কিন্তু বেশিরভাগটাই মিলবে। তাহলে দামি পাথরগুলো কি করব বাবা বলে দিন, জিজ্ঞাসা করলেন চিত্তবাবু। তখন সাধু বাবা বললেন, তোর যা ইচ্ছা, কাজ হলে পড়বি, চোর ডাকাত ছিনতাই করে নেবে, তার চেয়ে খুলে রেখে দে। চিত্তবাবু কিন্তু তাই করেছিলেন, সব খুলে ফেলেছিলেন। আজও তাঁর হাতে কোনো আংটিই নেই। হঠাৎ একদিন চিত্তবাবুর মনে হলো বাংলায় এমএ পরীক্ষা দেবেন প্রাইভেটে। ফর্ম ফিল আপ করলেন, পড়াশোনা করলেন না খুব একটা বেশি, শখের ডিগ্রি নেওয়ার ইচ্ছা, পাশ করলে কি আর না পাশ করলেই বা কি, চাকরিতে কোনো লাভ বা লোকসান হবে না, একে পড়ার সময় কম তাছাড়া তাগিদেও কম। সে যাই হোক, পরীক্ষার 4 দিন আগে বারহারোয়ার আশ্রমে বড় অনুষ্ঠান ছিল, সাধু বাবা যাবেন তাই তিনি সবাইকে যেতে বললেন। চিত্তবাবু বললেন, তিনি যেতে পারবেন না, তার পরীক্ষা আছে। সাধু বাবা গম্ভীরানন্দ গিরি মহারাজ বললেন, আরে যাবি, একদিন থাকবি, তারপরের দিন চলে আসবি, তারপর পরীক্ষা দিবি, মার কাছে গেলে পরীক্ষা খারাপ হবে না। বিমান থাকতে না পেরে বলল, আপনি একই বলছেন বাবা, 4 দিন বাদে ওর পরীক্ষা, এখন যদি একটু না পড়ে ওখানে যায় তাহলে যাতায়াতের ধকল সামলে পরীক্ষা ও কী করে দেবে। তখন সাধু বাবা বললেন, আরে তোরা এটা ভাবিস কেন, মা না চাইলে কারোর কোনো মনোবাঞ্ছা পূর্ণ হয় না। চিত্তবাবুরা দুজনেই একই সুরে বললেন, আপনার কথা মানা খুব কঠিন। উনি আর কিছু না বলে মৃদু হেসে অন্য প্রসঙ্গে চলে গেলেন। গম্ভীরানন্দ গিরি মহারাজ সদল বলে সেদিন রাতের ট্রেনে বারহারোয়া আশ্রমে চলে গেলেন। পরের দিন অফিস করে তপন নৈহাটি থেকে গৌড় এক্সপ্রেস ধরে সকালে রামপুরহাটে নেমে কানেক্টিং সাহেবগঞ্জ লোকাল ট্রেন ধরে বারহারোয়া যাবে। রামপুরহাট থেকে ওই গাড়ি 5টায় ছাড়ে। লেখক চিত্তবাবুর হঠাৎ কি মনে হলো, বাড়ি ফিরে শুধু একটা ধুতি পাঞ্জাবি গামছা নিয়ে রাত 8টায় তপনের বাড়ি পৌঁছে গেলেন। তপন তো তাঁকে দেখে অবাক। ওর বাড়িতে খাওয়া দাওয়া করে দুজনে গৌড় এক্সপ্রেস ধরলেন। সকাল 8টার মধ্যে আশ্রমে পৌঁছে গেলেন তারা। উনি যে ঘরে আছেন সেই ঘরের দরজার আড়ালে লেখক চিত্তরঞ্জন মণ্ডল দাঁড়িয়ে থাকলেন। তপন গিয়ে ওনাকে প্রণাম করে বলল, আমার সঙ্গে একজন এসেছে। গম্ভীরানন্দ গিরি মহারাজ বললেন, জানি কে এসেছে, চিত্ত তো। চিত্তবাবুর লুকোনোর আর দরকার নেই, ঘরের ভেতর ঢুকলেন, দেখলেন উনি শুয়ে আছেন। পাশে শুয়ে আছে একটি সুন্দরী মেয়ে যার বয়স 20-এর কাছাকাছি হবে। চিত্তবাবু আগে কোনোদিন তাকে দেখেননি। চারিদিক ঘিরে বসে আছে ভূষণীদা, তার স্ত্রী কবিতা বৌদি, বামাদা আর মিস ভট্টাচার্যরা স্বামী স্ত্রী এবং নৈহাটির আরও কয়েকজন। চিত্তবাবু ওই অবস্থায় ওনাকে প্রণাম করলেন। উনি হাঁপাতে হাঁপাতে বললেন, আসতে তোকে হলো তো, মা ডাকলে না এসে যাবি কোথায়, যা চান করে ধুতি পরে আয়, কিছু খাবি না, মন্দিরের সামনে ফুল গাছ থেকে কয়েকটা হলদে ফুল পেরে নিবি, তারপর আমি গিয়ে তোকে মার কাছে নিয়ে যাব।
চিত্তবাবু আর তপন স্নানের জন্য বাইরে চলে এলেন। তপন সাধু বাবার তো কোনোদিনই আগে হাঁপানি দেখেননি, আর পাশে শুয়ে থাকা চুপচাপ মেয়েটি কে? ওই মেয়েটার নাম টুলু, বাবার শিষ্যা। ছোটবেলায় মা মারা গেছে, ওর পাশে ওর বাবা বসে আছেন। তুই চিনিস না, সরকারি অফিসার ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। মেয়েটি খুব ভালো, ওর কিন্তু হাঁপানি আছে। যখন প্রচণ্ড বাড়ে তখন বাবা নিজে ওর হাঁপানি টেনে নেন। আমরা আগে বহুবার দেখেছি টুলুর হাঁপানি ধীরে ধীরে কমছে, বাবার হাঁপানি একটু একটু করে বাড়ছে। তারপর টুলুর অবস্থা ভালো হয়ে গেলেও বাবাও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এখন যা তুই দেখলি তা হচ্ছে টুলুর হাঁপানি বন্ধ হয়ে গেছে, আর টুলু চুপচাপ শুয়ে আছে। বাবার হাঁপানির টান আস্তে আস্তে কমে আসছে। আমরা স্নান করে আসতে বাবা সুস্থ হয়ে যাবেন। চিত্তবাবুর বলার মতো আর কিছুই অবশিষ্ট রইল না। কোন জগতের মাঝে এসে বললেন, স্নান করে ধুতি পাঞ্জাবি পরে ফুল তুলতে গিয়ে দেখেন মন্দিরের সামনে সাধু বাবা দাঁড়িয়ে। চিত্তবাবু তাঁর কাছে গেলেন, মন্দির সকালে ফাঁকা। উনি চিত্তবাবুকে নিয়ে তিনবার মন্দির প্রদক্ষিণ করলেন। গর্ভগৃহের চার কোণের চার পিলারে উনি তাকে মন্ত্র পড়ালেন। তারপর ভেতরে ঢুকে মায়ের পাদপদ্ম ছুঁয়ে মন্ত্র পাঠ করালেন। চিত্তবাবু এক ঘোরের মধ্যে ওর নির্দেশ মতো সব করলেন। সমস্ত ফুল মায়ের শ্রীচরণে অর্পণ করলেন। মাকে উনি প্রণাম করে প্রার্থনা জানাতে বললেন। চিত্তবাবু তা পালন করে ওনার পিছন পিছন মন্দিরের বাইরে চলে এলেন। সমস্ত ক্রিয়াটি করতে মনে হয় চিত্তবাবুর 10 মিনিটের বেশি সময় লাগেনি। বাইরে এসে ওনার একান্ত অনুগত শিষ্য মানিকদার দোকানে এসে চা খেলেন। মানিকদা কিছুতেই পয়সা নিলেন না তাঁর কাছ থেকে। এই মানিকদা সম্বন্ধে একটু বলা দরকার। আশ্রমের লাগোয়া পাহাড়ের নিচে সাঁওতাল পরিবারে তার জন্ম, খুবই গরিব। কিন্তু আজ মানিকদা দোতলা বাড়ির মালিক, নিচে বহু হোটেল ও রেস্টুরেন্ট। আশ্রমের মধ্যেকার দোকানটিও তাঁর, এখন বেশ বড়, সাজানো গোছানো, বিক্রিবাটাও প্রচুর। এখনও বেঁচে আছেন, নিজে সবসময় স্বীকার করেন তাঁরই আর্থিক অবস্থার উন্নতি সবই তাঁর গুরু গম্ভীরানন্দ গিরির কৃপায়। সহজ সরল এই সাঁওতাল গুরুভাই গুরুঅন্ত প্রাণ। চিত্তবাবুর এম এ পরীক্ষার প্রথম চারটে পেপার যাচ্ছে তাই হল। হল থেকে বাইরে এসছেন, একজন ছেলে এসে বলল, আপনি আমায় চিনতে পারবেন না, আমি আপনাকে চিনি, আপনি তো ব্যাংকে চাকরি করেন, এখানে ইউনিভার্সিটিতে কি করছেন? চিত্তবাবু বললেন, তুমি কি করছো এখানে? ছেলেটি বলল, সে বাংলায় এম এ দিচ্ছে। চিত্তবাবু বললেন, আমিও প্রাইভেটে এম এ পরীক্ষায় বসেছি। সে বলল, পরীক্ষা কেমন হলো? চিত্তবাবু বললেন, যাচ্ছে তাই, ভাবছি কাল থেকে আর বসবো কিনা। ছেলেটি তখন বলল, আপনি পরীক্ষার পর রোজ এখানে এসে দাঁড়াবেন, আমি কিছু সাজেশন দিয়ে দেবো, সেগুলো দেখে আসবেন, কালকের সাজেশনটা দিয়ে দিচ্ছি। ছেলেটিকে চিত্তবাবু আগে কোনোদিন দেখেছেন বলে মনে পড়ছে না, তবে ওর বাড়ি তাঁর থানার যেখানে বলছে সেই জায়গাটার নাম তিনি শুনেছেন। যাই হোক, ওর কথা মতো চিত্তবাবু রোজ সাজেশন নিয়ে যেতেন, দেখতেন তার 90% মিলে যেত। পরের চারটে পেপার আবার ভালো হলো। শেষ দিনে ছেলেটি চিত্তবাবুকে রোল নাম্বারও দিল। যেহেতু সে চিত্তবাবুকে এতটা উপযাজক হয়ে উপকার করেছে, বিশ্বাস করে তার রোল নাম্বারটা চিত্তবাবু দিতে কোনো দ্বিধাবোধ করেনি। পরীক্ষার রেজাল্ট বের হলো, অবাক নম্বর নিয়ে চিত্তবাবু পাশ করলেন। কে কি বলবে তিনি জানেন না, কে কি ভাববে তাও তিনি জানেন না। চারটে পেপার যাচ্ছে তাই দিয়ে কি করে যে এইভাবে তিনি পাশ করলেন আজও লেখক চিত্তরঞ্জন মণ্ডল বুঝে উঠতে পারেন না। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্র ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।